দায়িত্ব গ্রহণের পর থেকেই টেনিস ফেডারেশনকে নতুনভাবে দেলে সাজানোর পরিকল্পনা করেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী। তার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রাণ ফিরে পায় ধুঁকতে থাকা ফেডারেশনটি। এরপরে নিয়মিত খেলা গড়াতে থাকে টেনিস কোর্টে। শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে আয়োজিত হতে থাকে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন টুর্নামেন্ট। তারই ধারাবাহিকতায় ITF অনূর্ধ্ব 12 দক্ষিণ এশিয়া আঞ্চলিক কোয়ালিফাইং ইভেন্ট 2023 আয়োজন করেছে টেনিস ফেডারেশন। তবে এই টুর্নামেন্ট শুরুর আগে প্রশ্নবিদ্ধ হয়েছে ফেডারেশনের কর্মকাণ্ড। টুর্নামেন্টের দল গঠনে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে ফেডারেশনের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। বিভিন্ন সংবাদ মাধ্যমকে লিখিত অভিযোগ জানান কয়েকজন খেলোয়াড়ের অভিভাবক। এরপর থেকেই টেনিস ফেডারেশন নিয়ে শুরু হয় নানা সমালোচনা, যদিও স্বজনপ্রীতির বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছেন টেনিস ফেডারেশনের কর্মকর্তারা। তবে টেনিস ফেডারেশনের সমালোচনাকে ইতিবাচক চোখেই দেখছেন ফেডারেশনটির সভাপতি। সমালোচনা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চান তিনি। বিকালে শেখ জামাল টেনিস ফেডারেশনে ITF অনূর্ধ্ব 12 দলগত প্রতিযোগিতার উদ্বোধন করেন ফেডারেশন সভাপতি। সমালোচনাটা আমাকে খুব উৎসাহিত করেছে, যে আমরা চাই যে এই ধরনের সমালোচনা হোক। সমালোচনা না থাকলে আমরা ভুলটাকে ধরতে পারবো না, সমালোচনার মধ্য দিয়ে আমরা সঠিক জায়গায় যেতে চাই। আমি খুব খুশি যে টেনিসকে নিয়ে সমালোচনা হচ্ছে। ফেডারেশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর তিনি। সভাপতির চেয়ারে অলংকার হিসাবে নয়, অংশগ্রহণের মাধ্যমে সম্পৃক্ত থাকতে চান ফেডারেশনের সঙ্গে, টেনিসকে ছড়িয়ে দিতে চান প্রান্তিক পর্যায়ে। আমাদের লক্ষ্যটা হচ্ছে টেনিসটাকে যেন আমরা এই দেশের একজন মানে পৃথিবীতে যেন বাংলাদেশকে তুলে ধরার ক্ষেত্রে টেনিস একটা যেন জায়গা হয়, আমরা সেটাতে কাজ করছি। মফস্বল অনেক ট্যালেন্ট আছে যাদেরকে আমরা ধরতে পারি না, আমরা শুধু শহরের গণ্ডির মধ্যে ঘোরাফেরা করি। আমরা চাচ্ছি যে মফস্বলে যে ট্যালেন্টগুলো আছে তাদেরকে তুলে আনার জন্য। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও মালদ্বীপ থেকে মোট 34 জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।